চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেল গ্রো করছে না, সেই জন্য খুবই টেনশানে রয়েছে। তো আর টেনশানে থাকার প্রয়োজন নেই, আজকে আমি তোমাদেরকে বলে দেব ভিডিও ভাইরাল করার ব্রহ্মাস্ত্র, চ্যানেলকে গ্রো করানোর ব্রহ্মাস্ত্র। আমার চ্যানেলটা কি সুন্দরভাবে চলছে তোমরা দেখতে পাচ্ছ, তারপরেও কিছু বুঝতে পাচ্ছ না, সেই জন্য তোমাদের চোখটা খুলে দিতে চাই এই ব্রহ্মাস্ত্রের মাধ্যমে, ঠিক আছে? তার আগে একটুখানি দেখো আমার চ্যানেলটা কেমনভাবে চলছে। দেখো আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের ভিউজটা একটু এখানটায় দেখো, 601,600+, ঠিক আছে? এটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানটায় যদি আমি তোমাদেরকে আমার চ্যানেলের গ্রাফটা দেখাই লাস্ট 28 দিনের, দেখো স্টেবল রয়েছে, খুব বেশি আপও হয়নি, খুব বেশি ডাউনেও কিন্তু আসেনি, মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে। যে আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে তেমনটা কিন্তু নয়। তো কেন হয়নি? ম্যাক্সিমাম ক্রিয়েটারের চ্যানেল কিন্তু ডাউন এই সময় দাঁড়িয়ে, আমাদের এই ফিল্ডে সব থেকে বেশি চ্যানেলের ভিউজ ডাউন, সাবস্ক্রাইবার ডাউন, ওয়াচ টাইম ডাউন, সব ডাউন, কিন্তু আমার সেই অর্থে কিন্তু খুব বেশি ডাউন হয়নি, আমারটা স্টেবল রয়েছে। কেন রয়েছে জানো কি তোমরা? জানো না, সেই সিক্রেটটাই কিন্তু বলবো আজকের ভিডিওতে, ঠিক আছে? তো একটু এখানটায় দেখো, আমি যদি আমার ওয়াচ টাইমটা দেখাই লাস্ট 28 দিনে, দেখো ওয়াচ টাইম 31,500 ঘন্টা, 31,500। তো এতে কতগুলো চ্যানেল মনিটাইজ করা যায়? এই যে 31,500 ঘন্টাতে 4×32, মানে প্রায় 8খানা চ্যানেলকে মনিটাইজ করা যায়। দেখো পার ডে আমার যে ওয়াচ টাইমটা আসে প্রায় 1,000 ঘন্টার কাছাকাছি, দেখতেই পাচ্ছ তোমরা গ্রাফটা। তারপর যদি তোমাদেরকে আমি দেখাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের গ্রোথটা, দেখো 7,100 সাবস্ক্রাইবার আমার কিন্তু লাস্ট 28 দিনে এসছে। তারপরে সাবস্ক্রাইবারের যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম ওকে, স্টেবল রয়েছে, একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন, এটাই কিন্তু চলছে আমার চ্যানেলে, ঠিক আছে? তারপরে যদি আমি তোমাদেরকে আমার কন্টেন্ট সেকশনে গিয়ে যদি আমি আমার ভিডিওগুলো দেখাই, সেখানেও তোমরা দেখতে পাবে কিন্তু আমার ভিডিওর ভিউস কিন্তু স্টেবল রয়েছে। দেখো এই যে কালকে রাতে ভিডিও দিয়েছিলাম, লেটে ভিডিও দিয়েছিলাম, তারপরেও কিন্তু 2,500 ক্রস করে গেছে, তো এর থেকে হয়তো বেশি হয়েছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো আমি যে ভিডিও শ্যুট করছি এখন কিন্তু হচ্ছে 21:37 হয়েছে, ভিডিওটা আপলোড করছি, 2,700+ ভিউস চলে এসেছে অলরেডি, ঠিক আছে? তারপর এটা ছিল একটা স্পন্সার ভিডিও, আমি জানতাম এটাতে ভিউস কম আসবে, আমি জানতাম। তারপর দেখো তার আগে এই ভিডিও দিয়েছিলাম 4,200, 3,200, 1,800, 3,400, মোটামুটি 3,000 ক্রস করছে ম্যাক্সিমাম ভিডিও আমার, ঠিক আছে? সব থেকে বেশি কিন্তু 3,000, 4,000, 5,000 কিন্তু আমার ভিডিও যাচ্ছে। কিন্তু আমাদের এই ফিল্ডে, এই ফিল্ডে কয়টা চ্যানেলের ভিডিওতে ভিউস এরকম যাচ্ছে আমার মতন ছোট ক্রিয়েটারের? বলতে পারবে তোমরা? বলতে পারবে না। সবার কিন্তু ভিউস এখনও ডাউনই চলছে, কিন্তু আমারটা সেই অর্থে ডাউন হয়নি। কেন? আমি ইউটিউব চ্যানেলকে গ্রো করার ব্রহ্মাস্ত্র জানি, কি করলে আমার চ্যানেলটা গ্রো করবে, কি করলে আমার ভিডিওতে ভিউস আসবে, কি করলে চ্যানেলটা যদি একটু ডাউন হয় সেই ডাউনটা থেকে আবার আপ করা যায়, সেটা আমি জানি। জানি বলেই কিন্তু আমার সেইভাবে কিন্তু চ্যানেলটা ডাউন হচ্ছে না, ঠিক আছে? আমি জানি সেটা, বিগত 6 বছর ধরে কিছু শিখেছি না শিখেছি এইটুকু জিনিস কিন্তু বুঝতে পেরেছি, এইটুকু জিনিস শিখেছি যে ডাউন হলে সেটাকে কী করে আপ করব, বা যে ডাউন হয়ে যাচ্ছে সেটা কী করে ধরব, ঠিক আছে? ধরে সেটাকে বেশি ডাউন হতে দেব না, কি করতে হবে আমাকে। পিছনে যে প্লে বাটন দেখতে পাচ্ছ, চ্যানেলটা আমি এখন চালাচ্ছি না, বিগত 2 মাস হয়ে গেছে। অনেকে আমাকে কিন্তু বলো যে এটা নাকি ফেক প্লে বাটন, না ভাই, যদি চাও তার প্রুফও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। আজ এই কথাটা কেন তুললাম হঠাৎ করে মাইন্ডে চলে এলো, যখনই দেখি আমি কমেন্ট বক্সগুলো তখন দেখতে পাই এরকম বলে, ঠিক আছে? যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই তারাই আজে বাজে কথা লেখে কমেন্টে, ঠিক আছে? তো এগুলো লিখবে না। তো যাই হোক, তো আমার চ্যানেলের ভিডিওতে ভিউসটা স্টেবল রয়েছে, আমার ভিডিওতে ভিউস আসে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসে, চ্যানেলটা গ্রো করছে, কিন্তু তোমরা বহুদিন ধরে বহু ভিডিও আপলোড করে যাও কিন্তু কোনো কাজ হয় না। তো এমতো অবস্থায় তোমরা যদি এই ব্রহ্মাস্ত্রটাকে ইউজ করতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে 100%, কেন 1000% গ্যারান্টির সাথে বলবো আমি। এটা আমি যেটা করতে পেরেছি তোমরা কেন করতে পারবে না? আমি তো তোমাদেরকে শেখাচ্ছি কিন্তু আমাকে এভাবে কেউ শেখায়নি, ইউটিউবের মধ্যে কেউ এইভাবে আমার মতন করে কিন্তু বুঝিয়ে দেয়নি, কেউ শিখিয়ে দেয়নি। তো সেটাই আমি তোমাদেরকে শেখাই এবং দেখাই, আমার মতন কে বলো তো এরকম প্রুফ দেখায়, আর্নিং প্রুফ থেকে শুরু করে ভিউস, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, সব কিছু প্রুফের ওপরও প্রুফ দিয়ে যাচ্ছি, তারপরেও তোমরা কিছুই বুঝতে পারো না। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের সেই ব্রহ্মাস্ত্রটাই আজকে বলবো, দেখিয়ে দেব এইভাবে
করলে তোমাদের চ্যানেলটা রকেটের বেগে দৌড়াতে শুরু করবে। তো চলো তোমাদেরকে বলছি, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো এই যে ব্রহ্মাস্ত্র কথাটা এটা কোথা থেকে উঠে এসছে, এটা উঠে এসছে কিন্তু মহাভারত থেকে, ঠিক আছে? তো মহাভারতে কিন্তু এই শব্দটা উচ্চারণ হয়েছিল, এটা কিন্তু অনেক বড় একটা অস্ত্র, ঠিক আছে, ব্রহ্মাস্ত্র। ওকে, তো কদিন আগে কিন্তু একটা মুভিও এসেছিল এই ব্রহ্মাস্ত্র, ঠিক আছে? তো যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। তো এখন কথা কি জানো, যে ইউটিউবে তো প্রচুর ক্রিয়েটার আসে, কিন্তু সবাই কি সাকসেস পায়, সবার চ্যানেল কি গ্রো করতে পারে? সবাই কিন্তু পারে না, ওই লাখে কয়েকজন কিন্তু পারে হাতে গোনা চ্যানেলকে গ্রো করতে। দেখো প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ চ্যানেল তৈরি হচ্ছে ইউটিউবে, কিন্তু লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু গ্রো করছে না বা কোনোদিন করবেও না। না করার কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে সবার থেকে বড় কারণ কি জানো, সবার থেকে বড় কারণ হচ্ছে যে তার ইউটিউবের প্রতি কোনো নলেজই নেই। কি ভিডিও করতে হবে, কেমন ভিডিও করতে হবে সেটা সে জানে না, বা টোটাল ভিডিও তৈরি করতেই জানে না। তারপরে সে হয়তো কথা ভালোভাবে বলতেই জানে না, তার প্রেজেন্টেশনটাও ঠিক নেই, এটাও হতে পারে। তবে অনেকে কিন্তু না বুঝে না শুনে চলে আসে, এসে কিন্তু চেষ্টা করে, যে তারপরে দেখে যখন হচ্ছে না চলে যায়। দেখো ইউটিউবে যদি সফলতা পেতে হয় তাহলে কিন্তু ধৈর্যটা কিন্তু অনিবার্য, ধৈর্যটা দরকারি। ধৈর্য না থাকলে কিন্তু তুমি বড় হতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়েও তুমি যদি দেখো ইউটিউবে যারা সাকসেসফুল তারা কিন্তু একদিনে ধরে সাকসেসফুল হয়নি, তারা একদিনে কিন্তু তাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারেনি। কতগুলো চ্যানেল চালানোর পরে, কতগুলো জায়গায় ঠোকর খাওয়ার পরে কিন্তু আজকের দিনে সে উঠে দাঁড়িয়েছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। কিন্তু এই যে আমার এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করেছে, আমি থার্ড পেমেন্ট নিয়ে নিয়েছি, ফোর্থ পেমেন্টটাও কিন্তু নেক্সট মান্থ নেব, ঠিক আছে? এই মাসটাও কমপ্লিট হয়েছে, তোমরা আমার আর্নিংটাও কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফোর্থ পেমেন্টও কিন্তু আমার আসছে। তো যাই হোক, আমি এর আগে প্রচুর চ্যানেল, মানে আমি গুনে শেষ করতে পারবো না কতগুলো চ্যানেল আমি তৈরি করেছি। তার মধ্যে মনিটাইজ হয়েছে কটা, আমার তিনটে চ্যানেল মনিটাইজ হয়েছে, ঠিক আছে? আমার ওয়াইফেরটা নিয়ে চারটে চ্যানেল আমাদের মনিটাইজ এখন। তো এই একটা চ্যানেলকে মনিটাইজ করতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছিল, কিন্তু তাই বলে আমার এই চ্যানেলটা মনিটাইজ করতে হলে সেই কাল ঘাম ছোটেনি। তার কারণ আমি এই ব্রহ্মাস্ত্রটা ইউজ করেছিলাম। তো সেটা কি, সেটা জানো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি তোমাকে রাখতেই হবে যদি তুমি চ্যানেলটাকে গ্রো করাতে চাও। তারপরে তোমার নিজেকে ইম্প্রুভ করাতে হবে। এই দুটো জিনিসই মানে ম্যাক্সিমাম ক্রিয়েটর করতে পারে না, এই দুটো জিনিস। দেখো অনেক আবেগ নিয়ে, অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউবে আসে, আসার পরে কি হয়, কয়েকটা ভিডিও আপলোডের পরে যখন দেখে ভিডিওতে ভিউজ নেই, 2, 4, 5, 10, 15, 20 ভিউজ আসে, হয়তো 30টা কারোর 50টা কারোর 100টা ভিডিও হয়ে গেছে এইরকমই ভিউজ, তখন তারা ডিমোটিভেট হয়ে গিয়ে, মন ভেঙে গিয়ে সে ইউটিউবটাকে ছেড়ে দেয়, বা অনেকদিন লম্বা গ্যাপ দিয়ে দেয়। অনেকদিন যখন লম্বা গ্যাপ দিয়ে দেয় তখন কিন্তু চ্যানেলটা ডেড হয়ে যায়, ইউটিউব কিন্তু তাকে আর প্রমোট করবে না, তার যদি ফেস ভ্যালু না থাকে। তার আদার সোশ্যাল মিডিয়া যদি ফেস ভ্যালু থাকে, বা অন্য সোশ্যাল মিডিয়া থেকে যদি সে ফেস ভ্যালু তৈরি করে ইউটিউবে আসে, তবে কিন্তু সে পারবে তার চ্যানেলটাকে গ্রো করতে, না হলে কিন্তু নয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আসল কথা, কনসিস্টেন্সি থাকতে হবে। তোমার ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, তোমায় যদি সাকসেস পেতে হয় তাহলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তাই বলে একঘেয়েমি ভিডিও নয়, মানে আলতু ফালতু ভিডিও নয়, মানে নিজেকে ইম্প্রুভ করতে হবে। তুমি যেই ক্যাটাগরিতে আসো না কেন, এখনকার সময় দেখতে পাচ্ছ যে প্রচুর বড় বড় চ্যানেল, ঠিক আছে, প্রচুর চ্যানেল কিন্তু গ্রো করছে, আগেও এত চ্যানেল কিন্তু গ্রো করতো না, এখনকার সময় এসে যা চ্যানেল গ্রো করছে, কেউ কি ভাবতে পেরেছিল যে মনোজ দে আজকের দিনে দাঁড়িয়ে টেক ক্যাটাগরিতে 1 নম্বর ক্রিয়েটার হবে? কেউ কিন্তু ভাবেনি, ও নিজেও ভাবেনি। ধর্মেন্দ্র স্যার, যাকে ইউটিউবের গুরুদেব বলা হয়, ঠিক আছে, মাই স্মার্ট সাপোর্ট, তার সাবস্ক্রাইবার কত, আর এই মনোজদের সাবস্ক্রাইবার কত, ডবলেরও বেশি হয়ে গেছে, 3 ডবল হয়ে গেছে প্রায়, তাই না? তাহলে এটা থেকে কি বোঝা গেল, যে এই ধর্মেন্দ্র স্যার যে মাই স্মার্ট সাপোর্ট চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু রেগুলার নয়, আমি তার মুখেই শুনেছি সে রেগুলার ছিল না, টাকা প্রচুর ইনকাম করেছে,
ঠিক আছে, প্রচুর ভুল করে গেছে তাই সে আজকে পস্তাচ্ছে। আর মনোজ তো কোনো ভুল করেনি, কনসিস্টেন্সিটা বজায় রেখেছিল বলেই কিন্তু চ্যানেলটা এত গ্রো করেছে। তারও তো অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছিল শুরুর দিকে, সে কিন্তু সেটা কিন্তু ভাবেনি। সে ভেবেছে না আমাকে নতুন করে উঠে দাঁড়াতে হবে, আমি যেই লেভেলের আমাকে অনেক উঁচু লেভেলে যেতে হবে, সেটা ভেবেছিল বলে কনসিস্টেন্সিটা রেখেছিল এবং নিজেকে ইম্প্রুভ করেছিল ডে বাই ডে। সেই জন্যই কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে টেকের এক নম্বর ক্রিয়েটার। তো সেই জন্য তোমাদের সবসময় মাথায় রাখতে হবে নিজেকে কীভাবে ইম্প্রুভ করবে, নিজেকে কীভাবে বদলাবে, নিজেকে কীভাবে ভেঙে গড়ে নিয়ে তোমরা নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা বড় হবে, এটা মাথায় রাখবে। তোমাকে যদি আরেকটা উদাহরণ দিই ছোট্ট করে, যদি ফিল্মের উদাহরণই যদি দিই, দেখো বাংলার সুপারস্টার কিন্তু জিৎ, ঠিক আছে, টালিগঞ্জের মানে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ, তো সে আজকের দিনে দাঁড়িয়ে যেই ধরনের তার লুক বা যেই ধরনের তার সিনেমাগুলো হয় আগে কি সেরকম হতো? হতো না। আগে দেখতে কেমন ছিল, তার চলনবরণ কেমন ছিল, আর আজকের দিনে সে কতটা স্মার্ট, তাকে দেখতে কেমন লাগে, তার চলা বা কথা বলা কেমন, সে কি আগের মতন রয়েছে? রয়নি, সে কিন্তু নিজেকে ভেঙে গড়ে নতুন তৈরি করেছে। তো সেই জন্য তোমাদেরকেও কিন্তু এরকম ভেঙে গড়ে নিজেকে আরো বেশি ইম্প্রুভ করতে হবে, তবেই কিন্তু তোমরা একদিন না একদিন সাকসেসফুল হয়ে যাবে। ধরেই কেউ সাকসেসফুল হতে পারে না, সাকসেসফুল হওয়ার জন্য ধৈর্য দরকার, সময় দরকার, আর নিজের একটা মানে আগুন চাই নিজের মধ্যে, তবেই সে কিন্তু পারবে। তো এটাই হচ্ছে মূল ব্রহ্মাস্ত্র। আমি যদি নিজেকে আগের মতনই রেখে দিতাম তাহলে কি আমি পারতাম আজকের দিনে দাঁড়িয়ে পার ডে 200 করে বা 200-র ওপরে সাবস্ক্রাইবার আনতে, ডেলি 1000 ঘন্টা করে ওয়াচ টাইম আনতে? পারতাম কি? পারতাম না। আমি যখন দেখি আমার আজ থেকে 3 বছর বা 4 বছর বা 5 বছর বা 6 বছর আগের মানে শুরুর ভিডিও যদি দেখি, শুরুতে হয়তো দু একটা ফেস ক্যাম ভিডিও করেছিলাম, সেগুলো যদি দেখি আর এখনকার ভিডিও দেখলে আকাশ আর পাতাল। কেননা আমি ইউটিউবের মধ্যে মানে কম করে হলেও 5000 ভিডিও আমি আপলোড করেছি, সেটা স্ক্রিন রেকর্ডিং হতে পারে, ফেস ক্যাম হতে পারে, বা যেরকমভাবে হতে পারে। আমি এই ধীরে 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 নিজেকে ইম্প্রুভ করেছি। তারপরে তোমাদের আরেকটা কাজ করতে হবে কি জানো, সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের থাম্বনেলটাকে ইম্প্রুভ করতে হবে। যদি থাম্বনেলটাকে তোমরা ইম্প্রুভ করতে পারো তবেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো কনসিস্টেন্সিটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটিটাকে বাড়াতে হবে এবং ভালো থাম্বনেল তৈরি করতে হবে। ব্যাস এই তিনটে কাজ তোমরা ঠিকঠাকভাবে করে ফেলো, দেখবে তোমাদের চ্যানেল রকেটের বেগে কিন্তু দৌড়াতে শুরু করবে। তো ফাইনালি তোমরা বুঝতে পারলে কি করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসবে। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।